আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে আমার মিটবক্স খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু আপনাদের কিপটা ভাইয়া আমাকে মিটবক্স নিয়ে খাওয়াবে না। তার কাছে নাকি এখন টাকা নাই, অবশ্যই তার কাছে টাকা আছে, সে ইচ্ছা করে আমাকে খাওয়াবে না। তো আর কি করার, আমি নিজেই বাসার মধ্যে মিটবক্স বানানোর চেষ্টা করতেছি। তো চিকেনটাকে প্রথমেই মিটবক্সের সাইজে কেটে নিছি, এরপরে এটার মধ্যে সয়া সস, লবণ, মলি মরিচ, হলুদ, আদা, রসুন বাটা যা আছে সব কিছু দিয়ে একটা ডিম দিয়ে দিছি। মিটবক্সের চিকেনগুলোতে ডিম দেওয়া লাগে, তাহলে একটু ফুলা ফুলা হয় আর একটু নরম হয়। দেন ডিমটাকে একটু মিক্স করে আমি এটা ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ একটু সাইডে রেখে দিব, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকে। দেন চলে আসি ফ্রেঞ্চ ফ্রাইয়ে। ফ্রেঞ্চ ফ্রাইয়ে আলুটা আমি আগে কেটে সিদ্ধ করে নিছি হালকা একটু লবণ দিয়ে। দেন এটার মধ্যে আমি আমার সাদা ম্যাজিক দিছি, যেটা হচ্ছে আমি আমার সব খাওয়াতে দিই। সাদা ম্যাজিক দিলে মনে হয় যেন টেস্টটা খুব বেশি মজা লাগে। দেন সাদা ম্যাজিক দেওয়ার পর একটু লবণ দিছি, একটু হলুদ দিছি কালারের জন্য, দেন হচ্ছে মরিচ দিছি। তারপরে এগুলা দিয়ে কিছুক্ষণ মেখে টেখে নিয়ে তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, না মাখি নাই, মাখার আগে গোলমরিচের গুঁড়ো দিছি। গোলমরিচের গুঁড়ো 2-3 বার দিয়ে ফেলছি আমি এখান দিয়ে, আমার মেয়ের চোখে একটু মরিচ চলে গেছিলো, এই জন্য ভিডিওটা স্টপ করা লাগছে। দেন হচ্ছে আমি এটা মেখে নিতেছি, যেহেতু আমি আলুটা আগে সিদ্ধ করছিলাম মাখতে, যে আমি একদম আলু ভেঙে ফেলছি, এটা আমার সব সময় হয়। এরপরে একটু ময়দা দিয়ে দিছি, ময়দা দিলে হচ্ছে ব্যাপারটা একটু ক্রিস্পি হয়, অনেকে ময়দা দেয় না, আমি দিই। এরপরে আমি আলুটা ফ্রাই করে নিতেছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। এখানে হচ্ছে এখানে বেশি ফ্রাই করার প্রয়োজন নাই, যেহেতু আমি এটা অলরেডি সিদ্ধ করে ফেলছি, সেহেতু এত ফ্রাই করা লাগে না। এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা শেষ। এটা আমার মিটবক্সে দেওয়ার আগেই আমরা এমনিই খাইয়া ফেলছি, অর্ধেক মিটবক্সে দেওয়ার জন্য তেমন বেশি ছিল না, অল্প একটু ছিল। এরপর চিকেনটার মধ্যে আমি গোলমরিচ দিছি কিনা আমি ভুলে গেছি, এই জন্য আমি আবার গোলমরিচ দিছি। এরপরে দিছি হচ্ছে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দেয়াই লাগবে, কর্নফ্লাওয়ার দিলে এটা হচ্ছে নরম হবে আর একটু ক্রিস্পি ক্রিস্পি হবে, যেটা স্বাভাবিকত মিটবক্সে থাকে, কামড় দিলে হালকা একটু ক্রিস্প করে। দেন হচ্ছে আমি ময়দা দিছি, পুরা তো আর কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, দেন একটু আমি সেজন্য আমি একটু ময়দা দিই। আমি বারবার শুধু দেন দেন বলতেছি, এটা কিছুটা ইরিটেট লাগতে পারে কিন্তু এটা আমার অভ্যাস, কী করার আছে। আরও একটু বেশি করে ময়দা দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখায় আনিতেছি। তারপরে হচ্ছে আমি এটা ভাজার জন্য একটা একটা করে দিতেছিলাম, কারণ আমার একটা একটা করে সেপারেট সেপারেট হতে হবে, সবগুলো একসাথে দিলে একদম দলা পাকায় যাবে, এই জন্য আমি একটা একটা করে দিতেছিলাম। এই তো চিকেন ইয়ে করে ফেলি, চিকেন উঠানোর এটা আর করতে মনে নাই। এরপরে মেয়োনিজ, মেয়োনিজের ভিডিও আমি পরে দিব, আমি মেয়োনিজটাও বাসায় বানাইছিলাম প্রথমবার। তারপরে সবচেয়ে নিচে হচ্ছে মেয়োনিজ দিয়ে, উপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, বললাম না ফ্রেঞ্চ ফ্রাই ভেঙে ফেলছি আমি বেশিরভাগই। তারপর উপর দিয়ে আবার একটু মেয়োনিজ দিয়ে হচ্ছে আমি কোটিং করে দিচ্ছি। এরপরে হচ্ছে এই যে আমার চিকেনটা, চিকেনটা ভাজার পর এরকম লাগতেছে। এরপর উপর দিয়ে আরেকটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হোমমেড মিটবক্স বলা যেতে পারে, কারণ রেস্টুরেন্ট স্টাইলে মিটবক্সে আরও অনেক কিছু দেওয়া লাগতো, ওখানে হচ্ছে ওনারা মিট বল, সসেস বা আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দেয়, আমার কাছে এগুলো কিচ্ছু ছিল না, বাসায় যা ছিল তা দিয়েই আমি বানাইছি। তো এই তো আজকের ভিডিও আমার এতটুকু পর্যন্তই, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।